শিক্ষক ও শিক্ষক সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে শিক্ষা দপ্তরের আন্ডারে বহু অফিসে আমরা আজকে গিয়েছি এবং অনেকগুলো কাজ আমরা করেছি আর কি। প্রথম আমরা বলবো যে SSC-তে বা স্কুল সার্ভিস কমিশনে আমরা যোগাযোগ করেছিলাম আজকে, সেটা হচ্ছে যে এই যে এতগুলো ডিআইএন থেকে যত অ্যাপ্লিকেশন SSC-র কাছে ফরওয়ার্ড হয়েছে উৎসবসী পোর্টালে, সেগুলো কবে ছাড়াবে আমরা জানতে চাইছিলাম। তো ওনারা যেটা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আগামী 10 দিন বা 12 দিনের মধ্যেই মোটামুটি যতগুলো কেস SSC-র কাছে ফরওয়ার্ডেড হয়েছে, যেগুলো ট্রান্সফার পাওয়ার উপযুক্ত বা যাদেরকে ট্রান্সফার দেওয়া যাবে আর কি, তাদের প্রত্যেকের কেসটাই সলিউশন করে ওরা আগামী 10 থেকে 12 দিনের মধ্যে ওরা পাঠিয়ে দেবে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা যেটা বললাম SSC-কে যে যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করার চেষ্টা করুন এবং নির্দিষ্ট দিন অন্তর অন্তর করলে ভালো হয়। তো ওনারা আশ্বস্ত করেছেন যে আগামী দিনে আরও স্বচ্ছতার সঙ্গে, মানে এখনও স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, আগামী দিনে আরও কাজটা আরও দ্রুত ওরা করবে। সিস্টেমটা একটু ডাউন ছিল, এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, সব কাজগুলো তাড়াতাড়ি হতে থাকবে। তারপরে আমরা গেলাম মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সচিব নতুন তিনি নিযুক্ত হয়েছেন, তার সঙ্গে আমরা দেখা করলাম। ডেপুটি সেক্রেটারি এক্সাম একাডেমিক, তার সঙ্গে আমরা দেখা করলাম। আমাদের মূল যে দাবি ছিল যে যেসব শিক্ষকরা কনফার্মেশনের জন্য দরখাস্ত করেছে বা যাদের কাগজপত্র পাঠানো হয়েছে, কারো কারো 2.5 বছর 3 বছর হয়ে গেছে কনফার্মেশন, এখনও পর্যন্ত হচ্ছে না, আমরা গুরুত্ব সহকারে এটা বিবেচনা করার কথা বললাম এবং DI অফিসের একটু চাপ দেওয়ার কথা বললাম, যাতে করে তাদের কনফার্মেশনটা খুব দ্রুততার সঙ্গে হয়। তার সাথে সাথে আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমরা মধ্যশিক্ষা পর্ষদে উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থাটা যাতে করে সুষ্ঠুভাবে আগামী বছর করা যেতে পারে, মাধ্যমিক পরীক্ষাটা যাতে করে করা যেতে পারে, তার জন্য আগাম একটা রুটিন ঘোষণা করার কথা বলেছি। পুজোর আগে যদি রুটিনটা দেওয়া যায় পরীক্ষা, তাহলে আগামী 2022 সালে পরীক্ষাটা কিন্তু সঠিকভাবে নেওয়া যেতে পারে। আমরা সেক্রেটারিকে বললাম, ওনারা বললেন যে আমরা আলোচনা করব। আমরা প্রস্তাব দিয়েছি যে জানুয়ারি মাসের শেষ নাগাদ বা ফেব্রুয়ারি একবারে প্রথমের দিকে যাতে মাধ্যমিক পরীক্ষাটা করা যায়, সেটা বিবেচনা করার কথা বলেছি। ঠিক একইভাবে ওটা শেষ করার পর আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে গেলাম। নবনিযুক্ত যে সভাপতি মিস্টার ভট্টাচার্য, তিনি ভট্টাচার্য, তার সঙ্গে আমরা দেখা করলাম। তার সঙ্গে দেখা করে আমরা ওনাদের কাছে অ্যাপিল করেছি যে যাতে করে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আগামী বছর সেটা যেন হয়। শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে দেখা করে আমরা অ্যাপিল করেছি যে যাতে আগামী বছর ফিজিক্যালি যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নেওয়া যায়, সেই ব্যাপারে গুরুত্ব সহকারে বিচার বিবেচনার কথা আমরা বললাম। উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা ডিটারমাইন্ড, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ডিটারমাইন্ড যে আগামী বছর ফিজিক্যালি পরীক্ষাটা হবে। তখন আমি ওনাদেরকে প্রস্তাব দিলাম যে আপনারা তাহলে আগাম পুজোর আগে বা পুজোর পরে পরেই যাতে একটা রুটিন পাবলিশ করা যায়, পরীক্ষার রুটিন, সেটা চেষ্টা করুন। নাহলে প্রস্তুতিটা 4-5 মাস আগে থেকে যদি না শুরু করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা ঠিকমতো নেওয়া যাবে না, তাই না? তো স্বাভাবিকভাবে ওনারা বললেন যে আমরা চেষ্টা করছি পুজোর পরে পরেই একটা রুটিন দেওয়ার আর কি, এবং আগামী বছর ফেব্রুয়ারি মাসের 2 সপ্তাহ থেকে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করা যায়, সেটা ব্যবস্থা করার কথা আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে আমরা বলেছি। এরপর আমরা বিকাশ ভবনে এলাম। বিকাশ ভবনে অনেকগুলো সমস্যা ছিল। প্রথমত আমরা যেটা DAV স্কুলের যে শিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছেন, যারা ওয়ার্কিং বা কাজ করছেন, তারা তাদের যে এনহান্সড DA যেটা বা বর্ধিত DA 2021 জানুয়ারি থেকে 8% সেটা তারা পাচ্ছেন না। আমরা জয়েন্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং ডাইরেক্টরেটের যারা অফিসার তাদের সঙ্গে দেখা করলাম, এটা যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় সেই ব্যবস্থা করার কথা বললাম, ম্যাচিং অর্ডার বের করার কথা বললাম এবং তারা সাজেশন দিলেন যে প্রিন্সিপাল সেক্রেটারিকে দরখাস্ত করার কথা, সেই দরখাস্তও করা হয়েছে আজকে, যাতে করে DAV স্কুলের যে DA সমস্যাটা যাতে মিটে সেটা আমরা দিলাম। তার সাথে সাথে আজকে কমিশনারের সঙ্গে আমরা কমিশনারের অফিসে আমরা যোগাযোগ করেছিলাম যে এখনও পর্যন্ত যে পেন্ডিং কেসগুলো আছে SSC, সেগুলো যাতে ছাড়া হয়, যাদের ভ্যাকেন্সি প্রবলেম আছে সেই ভ্যাকেন্সি প্রবলেমটা যাতে মিটিয়ে দেওয়া হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ইলেকশনের আগে থেকে যারা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছিলেন, যাদের আনলকিংয়ের ব্যাপারটা আছে, অ্যাপ্লাই করেছে যারা, তাদের আনলক যাতে দ্রুত করে দেওয়া হয়, যাতে করে তারা উৎসস্বী পোর্টালে দরখাস্ত করতে পারে মিউচুয়াল অথবা জেনারেল ট্রান্সফার, সেই ব্যবস্থা নেওয়ার কথা আমরা কমিশনারের দপ্তরে অনুরোধ করলাম এবং ডেডিকেটেড অফিসার যারা আছে তাদেরকে নির্দেশ দেওয়ার কথা বললাম, এটা যাতে তাড়াতাড়ি করা যায়। তারা বলেছেন যে আমরা দেখি আগামী সপ্তাহের মধ্যে যাতে করে এইটাকে একটা সমাধান করা যায় সেই ব্যবস্থা তারা করবে। তার সাথে সাথে মিউচুয়াল আন্ডার প্রসেস যে আছে যেগুলো, তাদেরকেও তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার কথা আমরা বললাম। আজকে মোটামুটি আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি একদম সারাদিন জুড়ে এই প্রোগ্রামগুলো আমরা করলাম। আশা করি শিক্ষক সমাজ ব্যাপারটা আমাদের যে কষ্ট এবং পরিশ্রম সেটা অন্য রকম করতে।